ফাগুনেরও মোহনায় মন মাতানো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় টিটি টিং টিটি টিং ও মনুরিয়া যায় রে মনুরিয়া যায় কন্যের তোর ভাবনায় ঝিল যায় রে ঝিল যায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে অবশ্যই যারা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসো আর যারা কিনা না কন্ট্রোভার্সি ভালো লাগছে না তারা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তো তারা আমার যে নিউজ চ্যানেলটা যেখানে আমি সারা দিন কি কি করব না করব আমার লাইফস্টাইল কেমন হবে মানে কেমন হবে মানে সাধারণই পাতি 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 খাওয়া দাওয়া আমি যেটা করব সেটাই আপলোড করব তোমাদের সাথে তো সেই চ্যানেলটা দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা ক্লিক করে মানে তোমরা চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে অনেকেই করেছে তো যাই হোক যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভূমি ব্যান্ডের একটা সময় আমি গান শুনতে খুব ভালোবাসতাম সেই গানগুলোর মধ্যে বারান্দায় রোদ্দু এই গানটা আর প্রচুর গান ছিল যতদূর আমি শুনেছি ওয়েস্ট বেঙ্গলে প্রথম যদি কোনো বাংলা ব্যান্ড এসে থাকে সেটা হচ্ছে ভূমি ব্যান্ড তারপরে চন্দ্রবিন্দু মানে অনেক অনেক ঠিক আছে চন্দ্রবিন্দু আছে ফকিরা আছে ফসেলস আছে ইচ্ছে ডানা আছে প্রচুর প্রচুর ব্যান্ড আছে ঠিক আছে কিন্তু ভূমি ব্যান্ড জানি না কেন মানে ভূমি ব্যান্ডের গানগুলো না প্রচণ্ড সোবার মানে শুনলে খুব ভালো লাগে একটা ক্লাসিক ক্লাসিক ব্যাপার আছে তো যাই হোক ওদের দলটার মধ্যে হয়তো কিছু হয়েছিল যার কারণে দলটা ভেঙে চুরমার হয়ে গেল খুব খারাপ লাগলো যখন দলটা ভেঙে গেল কারণ আমার একটা মানে ভালোবাসার ব্যান্ডের মধ্যে কিন্তু ভূমি ব্যান্ডটা এক্সিস্ট করে তো যাই হোক তারপরে যে কথাটা বলছি ওই যে টুকলি দরজা খুললো সেই ক্লিপিংটা কিন্তু আগে ছিল তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে এই ক্লিপিংটাই দেখা গেছিল হুম আর টুকলি মাসিমাকে বাইরে বের করে এটা বোঝানোর চেষ্টা করলো যে যে আমাকে এই বাড়িতে সবাই খুব ভালোবাসে মানে মেয়ের মতন ভালোবাসে এই বাড়ির সদস্যই মনে করে হ্যাঁ আমার প্রতিপত্তিটা দেখেছো কতটা সেই জন্য আমি দরজা খুলে দিই মাসিমাকে বুঝতে পেরেছ তার মানে বুঝছো না বুঝে না আমি কতটা মানে এই বাড়িতে আমি কতটা জুড়ে রয়েছি বুঝেছ তো যাই হোক এইটা তো হলো তারপরে বলল আমি যাচ্ছি এখন কিন্তু আর বলছে না যে আমি হিসাবপত্র লেখালেখির কাজে যাচ্ছি আমার প্রোজেক্টটা শেষ আবার নিউ প্রোজেক্টে আমি জয়েন করব সেসব কিন্তু কিচ্ছু বলছে না কারণ এই যে যাটা কেমন বলে দিলো বলতো কেমন মানে চিঠা পুরো ফাঁস করে দিল হ্যাঁ যাদের আমি বলতো হাত ধরে ওয়াইটিতে আনলাম মানে বামুনের বাড়ির লোকদের ওটাকে আমার শ্বশুরবাড়ি বলা যাবে না তারাই কিনা আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো উফ তারপরে আমার মানে বামনের ভাইয়ের বউটা ওটা তো মহা খচ্চরের মহা খচ্চর ঠিক বের করে নিয়ে বলে দিল আমি রান্নার কাজ করি হুম হুম কী সুন্দর আমি গোল দিচ্ছিলাম দিয়ে দিয়ে চালাচ্ছিলাম তবুও কিছু দর্শক বন্ধুরা আমার বিশ্বাস করে তো আমি যে ধপগুলো বানিয়ে বানিয়ে বলি সেগুলোর মানে বিশ্বাস করে কিছু 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 এটাই আমার গর্ব তো আমি যে এই যে গুলগুলো দিই এই যে তিন হাজার চার হাজার মানুষ এই গুলগুলো খায় এটাই তো আমার প্রাপ্তি না তার মধ্যে যে সবাই আমার আমারকে বিশ্বাস করে ভিডিও দেখে তা না কিছু কিছু আমার সত্যুপক্ষও আছে জানো তো সে সেসব নিয়ে আর কথা বলবো না তারপরে দেখিয়ে দিলাম কিভাবে চিয়া সিট খেতে হয় দই দিয়ে লবণ দিয়ে তারপরে আমি দেখিয়ে দিলাম আর মাছের সর্ষে বাটা তারপরে হচ্ছে পিস পোলাও পেঁয়াজ টিয়াজ দিয়ে জিরা রাইস যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে পুরো আমার মতন আমার স্টাইলে কারোর সাথে কিন্তু মেলাবে না বামুনটা না সাদা ভাত খেতে চেয়েছিলো বাট আমি বামনের ইচ্ছে মানব অথচ আমার ইচ্ছেটা মানা হবে না বাবা মাছ আমি খেতে খেতে ভুলেই গেলাম কবে কোন পিসটা খেয়েছিলাম অ্যাকচুয়ালি তো ন পিস এনেছিলাম তার মধ্যে যে আমি সাটিয়ে দিয়েছি এক পিস সেটাই আমার মনে নেই জানো তো দর্শক বন্ধুরা সেই আর কি তারপরে আমি দেখালাম যে আমি জামা কাপড় যে জমিয়ে রাখে আমি কিন্তু রোজ কাচি না আমি অন্যের বাসি জামা কাপড় ছাড়া নিয়ে কথা বলি বাট তারা রোজ কাচে বাট আমি তো রোজ কাচি না দেখো রোজ রোজ কাচলে কিন্তু জামা কাপড়ের রঙ যেরকম নষ্ট হয় সেরকম কিন্তু রোজ সারপ এক্সেল বা যাই হোক যে ডিটারজেন্ট দিয়ে আমরা কাচবো সেটাও নষ্ট হয় জলের নষ্ট হয় রোজ রোজ কেন কাচতে যাব আমি বাবা একটা বড় ব্লগার আমি এক এক সময় এক একটা নাইটি পরবো আবার দড়ির মধ্যে টাঙিয়ে রাখবো ঘামের গন্ধটা চলে যাবে কি আমার ঘায়ে গন্ধ শুকতে আসতে আবার আমি পরে নেবো এটাই আমার স্টাইল তারপরে যেদিনকার আমি মনে করব যে হ্যাঁ এগুলো আর পরা যাচ্ছে না লোক সমাজে যাওয়া যাচ্ছে না ওই দিদি মাঝে মাঝে গন্ধ পেয়ে যাচ্ছে বলছি বাবা কি গন্ধ মানে একটু মুখটুক বেরোনোর পড়ছে আর কি সেইভাবে তো দিদি বলে না তো সেই সময়টা আমি আবার কাস্তে বসে গেলাম দেখালাম আমি পাঁচটা ছটা নাইটি তোমরা ভাবছো যে আমি রোজ মানে দেখো আমি কত পরিষ্কার কিন্তু না না একেবারেই না এটা কিন্তু ভেবেও ভুল করবে না ঠিক আছে তারপরে কোনো দর্শক আমাকে বলেছে জানো তো যে দিদি কোল্ড ড্রিঙ্ক খেও না কোল্ড ড্রিঙ্কটা আমি আনলাম দেখালাম বলে হ্যাঁ দেখো আমি কিন্তু কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসি খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমার আমাকে কেউ মানা করবে না হ্যাঁ এটা খেও না ওটা খেও না আমার যতই বয়স পঁয়ষট্টি হয়ে থাকো তোমরা এরকম বারণ করো কেন গো তোমরা কিচ্ছু বারণ করবে না আমি যেগুলো এই বয়সে খায় না সেগুলোই আমি বেশি খেতে ভালোবাসি কি করব বলো আত্মাকে তো শান্তি দিতে হবে কতদিনই বাজবো বলো যতদিন বাজবো ততদিন আমি খেয়ে পড়ে বাঁচতে চাই আর আমার যদি লিভার ফাংশন ভালো থাকে হুম আমার যদি মানুষের একটা লিভারের জায়গা আমার যদি চারটে লিভার হয়ে থাকে তাহলে তোমাদের কি সমস্যা বলো দেখি হ্যাঁ আমি তো আমার পেট নিয়ে খাচ্ছি কি আমি খাবো কোল্ড ড্রিঙ্ক ও তারপর আবার আমার দেখো রোজ ব্লগে কিন্তু আমার টুইস্ট আনতে হবে গতকাল আমি যেরকম বলেছিলাম স্বামীর মৃত্যুর ব্যাপারটা নিয়ে হ্যাঁ সেটা বলে না আমি খুব ভাষা ফেঁসে গেছি এই ভিডিওটা আমি পয়সা তোলা হয়ে গেলে কুচুত করে এক সপ্তাহ বাদে আমি কুচুত করে ভিডিওটা আমি প্রাইভেট করে দেবো লোকে বুঝতেও পারবে না পয়সা পয়সা তুলে নিই কারণ দেখো এই ভিডিওটা কোনো না কোনোভাবে যদি আমার মেয়ে দেখে নেয় বিশাল কেলো হয়ে যাবে জানো তো কেউ না কেউ কেলো করবেই ঠিক আছে আমি একটা জলজান্ত মানুষকে মৃত বানিয়ে দিলাম খুব কেলো হয়ে যাবে যার কারণে কিন্তু আমি এটাকে প্রাইভেট করে দেবো বাট কিছুদিন বাদে এটা আমি বলেও ফেঁসে গেলাম কিভাবে যে আমার মুখকোশকে মানে বেরিয়ে গেলাম আমি ভাবতেই পারলাম না যেখানে আমি দর্শকদের সামনে এত ভালো মানে প্রেজেন্ট করি সেখানে আমার বৈধব্য নিয়ে এত কিছু নিয়ে আমার সিঁদুর নিয়ে আমার রেস্টির ব্যাপারটা নিয়ে ওই মুটকি আছে না বেঙ্গলি ব্লগর মুটকিটা ওইটা না রোজ এই সব কথা বলে জানো তো যত আমি মিথ্যা কথা বলতে চাই ঢাকার চেষ্টা করি ওইটা একেবারে বলে দেবে হ্যাঁ তাহলে রেস্টি করো বাবা আমি রেস্টি করব না আমি পরকিয়া করব তাতে কার বাবার কি কার বাবার কি এই যে আমি যে রয়েছি এটা একটা আলাদা রোম্যান্টিক আলাদা ফিলিংস হ্যাঁ যদিও বা ব্রাহ্মণের বাড়ি থেকে আমি লাথি খেয়েছি সেটা বড়ো কথা না ঠিক আছে ভার মে যায় দুনিয়া পেয়ে তো পেয়ার হ্যাঁ না উফ কি বলবো বলো তো আর আমার তো জানো তোমরা রোজ ঠুকে কথা বলতে হয় যার কারণে আমি একটু ঠুকেও দিলাম কোল্ড ড্রিঙ্কসের এটা বলার কোনো দরকার ছিল না তবু আমি বলছি যে ওই বাড়িতে থাকতাম তোমরা অনেক বানা করতে জানো তো কোল্ড ড্রিঙ্কস খেও না কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না বাট আমি খেতাম কারণ ওই বাড়িতে আমি মানে অগ্নি গর্ভের মধ্যে ছিলাম কি গরম কি গরম লাভা বেরোতো জানো টিন থেকে সে সময় আমাকে কোল্ড ড্রিঙ্ক খেতে হতো এখন আমার তপবনে এসে গেছি ওই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা বলে না স্বর্গে হ্যাঁ গো স্বর্গে মানে আমার চারিদিকে পাখির ডাক মানে গাছগাছালি এত ভালো এত ভালো এত ভালো আমার দিদি এত ভালো এদের পরিবার না মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ঈশ্বরের কাছে মানে আমার বাবা আছে না বাবা বাবার কাছে আমি মানে সহায় যে আমি এত ভালো বাড়ি পেয়েছি আসলে কি বলতো এইটা হচ্ছে বাবা ওই যে মন্দিরে গল্পটা করেছিলাম প্রথম বা ওখানে চাটনিটা খাইয়েছিলাম বাবাকে সেই চাটনি খেয়ে বাবা আমার স্বপ্নে চলেছিল তোমরা বিশ্বাস করো না তো আমার খাটের উপরে মানে খাটিয়ে আমি যেখানে মাথা দিয়ে শু যদেবা অনেকে বলেছে যে ঠাকুরের দিকে পা দিয়ে আরে বাবা আমি কি ওইদিকে পা দেবো আমি অতটাই বোকা আমি ওইদিকে পা দিই না আমি ওইদিকে মাথায় দিই তখন মাথার মধ্যে আমার হাত গুলিয়ে বাবা বললো তো সব ইচ্ছে পূর্ণ হবে রে সব ইচ্ছে পূর্ণ হবে তার জন্য তো এই তপোবনে চলে আসলাম আমি খুব খুব ধন্য এই তপোবন থেকে আমি রাজমহল বানাতে চাই হুম যারা আমাকে নিয়ে খিল্লি করছে তারা দেখবে আর জ্বলবে সারা দুনিয়া জ্বল মানে দেখবে আর জ্বলবে দেখবে আর জ্বলবে যে আমি কোথায় এসেছি কত সুন্দর বুঝতে পেরেছ আরে বাবা লোকে আমার ট্যালেন্ট নিয়ে এত কথা বলে না মানে আমার দেখো এই যে মানুষকে পটানো পটিয়ে শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ির মতন করেই তো থাকা সেটা থাকা ওই বাড়ির বউয়ের স্বীকৃতি পাওয়া ফ্যামিলি বন্ডিং দেখানো এগুলো কিন্তু একটা ট্যালেন্ট এগুলো হাতের মুঠোয় ছিল কিন্তু আমার যে আমার বলবো না ওই বামনের মাটা বামনের মাটা জানো তো খুব পয়সার পিচাশ খুব পয়সার পিচাস যখনই ওই যে ছোটো বউমা এন্টি নিল পয়সার গন্ধটা শুকিয়ে দিল বাবা আমার মুখে একদম ঝার্ঝার করে ছেড়ে দিল ঝার করে ছেড়ে দিল তারপর থেকেই তো আমার এই দশা জানো তো করুণ দশা বামুনকে আমি কত বললাম যে ফাঁস করো ফাঁস করো বামুন বললো না ফাঁস করলে ওরাও ছাড়বে না ওরাও ছেড়ে কথা বলবে না ওরাও ফাঁস করে দেবে তখন কিনা আমার খুব মুশকিল হয়ে যাবে বুঝলে তো যার কারণে না আমি আর কিছু বলতে চাইলাম না যাই হোক তোমাদের আশীর্বাদে আর সব থেকে সর্বোপরি আমার বাবার আশীর্বাদে বুঝতে পেরেছো বাবাকে যে আমি আমের চাটনিটা খাইয়েছিলাম আগের বছর গরমে সেইটা মানে খাওয়ানোর এটা ফল জানো তো তোমরাও খোঁজ করো লোকনাথ বাবার মন্দির হতে পারবে তোমরা যে কোনো মানে ঠাকুরের যে মন্দির হুম যে ঠাকুরের ভক্ত তোমরা সেই ঠাকুরের মন্দিরে গিয়ে শোনো ওই মন্দিরে রোজকার ভোগ কি আছে সেই যেই ভোগটা নিয়ে সেই ভোগটা তুমি নিয়ে গিয়ে ফার্স্ট খাওয়াবে যদি সুজি না থাকে সুজি পায়েস না হয় পায়েস উপমা যদি না হয় উপমা পেঁয়াজ দেওয়া যাবে না ঠিক আছে মনে রাখবে মানে যে কোনো আইটেম মানে প্রথমবার গিয়ে খাওয়াবে ওই মন্দিরে ব্যাস তোমরাও আমার মতন বাপার হাতটা মাথায় পাবে বুঝতে পেরেছো তো আর বাবা দর্শকরা যে আমাকে এত মানে দেখে না আমি কি বলবো এই যে আমি ড্রামা করেছিলাম না কালী পুজোর সময় এক ঢিল আমি কতগুলো পাখি যে মারলাম সেইটা দর্শকরা তখন ধরতে পারেনি এখন আবার ধরে ফেললো দেখো একটা হচ্ছে সাদমা সবাই হয়েছে সাদমা কারণ ভাই ফোটাতে ডাকেনি সেইটা সাদমা তারপরে আমি ভিডিও দিইনি আমি দেখতে চাইলাম যে দর্শকরা আমাকে কতটা ভালোবাসে কতটা মিস করে আমি ভিডিও না দিলে কারুরকে কোনো এফেক্ট পড়ে এই দুটো তিন নম্বর হচ্ছে আমি ওখানে প্রেসক্রিপশান দেখিয়েছিলাম বাট আমি ডাক্তারকে গিয়ে যা বলবো সেই বয়সটাই ডাক্তার লিখবে ডাক্তার তার না আমার সমস্ত কিছু আইডি মানে কি বলবো বার্থ সার্টিফিকেট তার দেখতে যাচ্ছে না যা বয়স বলবো ডাক্তার সেই বয়সে লিখবে দেখো বামুন আর আমার সাথে যদি আমি তেসো পঁয়ষট্টি বুড়ি করে দিই আর বামুন জ্বর ওই ডাক্তারের কাছে দেখাতে গেছে সেখানে যদি একান্ন বাহান্ন দেয় বুঝতে পারছো কি হবে আমার পিছনে কীভাবে হবে সেই কারণে আমি একটু বয়স টাস কমিয়ে দিয়েছি মাঝে মাঝে ওই একটু কাসাদি টাসা করতে হয় বুঝতে পারছো তো হ্যাঁ দু বছর ঠিক আছে অতটা মানে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে আছে তো অতটা চোখে পড়বে না আর সেই সময় কিন্তু আমি কেমন একটাভাবে কথা বলছিলাম বুঝতে পেরেছ হ্যাঁ সেই সময় সবাই ভেবেছিল বোধ আমার জ্বর আমি যে দাঁত চিপে চিপে কথা বলছিলাম সবাই ভেবেছে জ্বর অ্যাকচুয়ালি তো আমার দাঁত তুলেছিল গো দাঁত তুলেছিল নতুন দাঁত বাঁধিয়ে নিয়েছি এই দাঁতের কামাল ঠিক ধরে নিয়েছে গো কিছু কিছু আছে জানো মানে আমার মিথ্যেটাকে এত সুন্দরভাবে মানে তুলে ধরে কি বলবো কি বলবো মানে আমার দাঁতের রহস্যটা পর্যন্ত তুলে ধরলো কিভাবে বাবা ওই যে ওই মুটকিটা আছে না মানে হিরিম্বি হিরিম্বি হ্যাঁ বেঙ্গলি ব্লগার মমিতা হিরিম্বি হ্যাঁ কী মুটকি কী মুটকি মানে ও চ্যানেলে যারা আসে কিভাবে ধরে ওটাকে তো আমি বন্ধ করার প্রচুর চেষ্টা করছি প্রচুর চেষ্টা করছি যান প্রাণ লাগিয়ে দিচ্ছে বাট কিছুতেই ওইটা সরছে না আর সরছে না বলে দর্শকরা সব ধরছে ওই মুটকিটার মাথা অতটা নেই জানো তো দর্শকরা বেশি চালাক ওই মুটকিটার থেকে জানো তো সব দর্শকরা ওকে বলে দিচ্ছে তারপরেই ও কন্টেন্ট করছে আর আমার দর্শকরা সেই কন্টেন্ট সেই ভিডিও দেখে সেই কন্টেন্ট দেখে জানো আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে কি অবস্থা আমার এই দাঁতের রাজ মানে ওই মুটকিটাও ধরতে পারিনি ও বলতো আমার দাঁত খুব সুন্দর কি পরিষ্কার আরে বাবা সবই তো ফলস দাঁতের কামাল হ্যাঁ আমি দেখো বয়স হলে তো দাঁত পড়বেই না কিন্তু কিভাবে ধরে ফেললো দর্শকরা সেটাই আমি শুধু ভাবছি জানো তো কীভাবে ধরে ফেললো মানে সেই সময় আমি দাঁত চিপে কথা বলা আমি যে কামাই দিয়েছি সব বুঝেছো হ্যাঁ এটা কিন্তু আমার ফলস দাঁত বুঝতে পেরেছ দর্শকরা হুম ফলস দাঁত সেটাও ধরে নিয়েছে গো এখন আমি কোথায় যাই হ্যাঁ না না বাবা এই বিষয় নিয়ে আমি বেশি ঘাটাবো না যত বেশি ঘাটাবো তত বেশি বেরিয়ে আসবে বাবা এরপর থেকে আমি খুব সামলে গুছিয়ে ভিডিও করব এবং কথা বলবো